টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক দক্ষিণাঞ্চলের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভয়েস অব দ্য সাউথ সামিট 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানের ইনাগুরাল লিডার সেশনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অনুষ্ঠানে G20 জোটের সামনে 6টি প্রস্তাব রেখে শেখ হাসিনা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-19 মহামারীর প্রেক্ষাপট বিবেচনায় একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়। এ সময় জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ অর্থায়নের প্রয়োজন হবে বলেও জানান প্রধানমন্ত্রী। The recent COVID-19 pandemic and the ongoing Russia-Ukraine conflict with sanctions and counter-sanctions have created havoc world over. South-South and triangular cooperation to ensure global human development has support from partners, international financial institutions, private sectors, think tanks and other stakeholders are crucial.